ব্রিটিশ এয়ারওয়েজের হঠাৎই লন্ডন বেইজিং রুটে ফ্লাইট চলাচল স্থগিতের সঙ্গে ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক ছিল কিনা কেউ জানে না। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সঙ্গে আফ্রিকার দক্ষিণ উপকূলে কার্গো জাহাজ চলাচল কমার সম্পর্ক আছে কিনা সেটাও অজানা। কিন্তু প্রতিটি ঘটনাই ইঙ্গিত দিচ্ছে বিশ্ব অর্থনীতির অবকাঠামোতে সমরাস্ত্র সংঘাতের আঘাত আসছে। সামরিক সংঘাত আর মহাশক্তিদের উত্থানের এই যুগে বিশ্ব অর্থনীতি নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। যে বিশ্বায়নে ভর করে বিশ্ব অর্থনীতি চলার কথা ছিল, সমরাস্ত্র সংঘাতে তাতে ভাটা পড়েছে। বিভিন্ন খাত আলাদা হয়ে যাচ্ছে নিষেধাজ্ঞায়, বিশেষ করে জ্বালানি খাত। বিশ্ব অর্থনীতিতে সামরিক সংঘাতের প্রভাব নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন ভিত্তিক মার্কিন গণমাধ্যম ভক্স মিডিয়া। বিশ্বায়ন বাস্তবায়নের অর্থ যেখানে মানুষ থেকে শুরু করে পণ্য, অর্থ আর তথ্যের অবাধ বিচরণ, সেখানে সামরিক সংঘাত আর ভূরাজনৈতিক দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের লোহিত সাগর থেকে শুরু করে রাশিয়ার আর্কটিক পর্যন্ত। যে নেটওয়ার্কের মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতি সচল ছিল সেটি এখন গভীর সংকটে। কিভাবে এই সামরিক সংঘাত বিশ্বায়নকে হুমকিতে ফেলেছে সেটি জেনে নেওয়া যাক। চলতি বছরের জুলাইতে ফ্রেঞ্চ জাহাজ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আফ্রিকার উপকূলে যাওয়ার সময় বৈরী আবহাওয়ায় 44টি কন্টেইনার হারায়। কয়েকদিন পর কেপটাউন উপকূলে আরেকটি জাহাজ সমুদ্রে আটকে যায়। কেন এই জাহাজগুলো ঝুঁকি নিয়ে ঝড়ের মৌসুমে আফ্রিকার সমুদ্রপথ পাড়ি দিচ্ছিল? কারণ গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গেল বছরের নভেম্বর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে অনেক জাহাজ আটক ও ক্ষতিগ্রস্ত করেছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডবে এই জলপথ ব্যবহার হয়ে গেছে চরম ঝুঁকিপূর্ণ। জলপথটি এত বিপজ্জনক যে 2/3 জাহাজ যেগুলো মিশরের সুয়েজ খাল হয়ে এশিয়া আর মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যেত, সেই জাহাজগুলো এখন ব্যবহার করছে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ। পাড়ি দিতে হচ্ছে হাজার মাইল বেশি পথ, সময় লাগছে কয়েক সপ্তাহ বেশি। এই সময় ক্ষেপণের কারণে বিভিন্ন বন্দরে তৈরি হয়েছে কন্টেইনার জট, কন্টেইনার সংকট। পণ্য পরিবহন সাধারণ খরচের সময়ের তুলনায় বেড়েছে দ্বিগুণ। ট্রানজিট দিয়ে মিশর যেখানে সুয়েজ খালের মাধ্যমে $900 কোটি আয় করে, সেই আয় কমে গেছে 40%। লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালী দিয়ে যেখানে সাধারণ সময়ে বিশ্ব বাণিজ্যের 12% আর সমুদ্রে তেল বাণিজ্যের 10% হয়, সেখানে এখন এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল একরকম বন্ধ। বিভিন্ন শিপিং কোম্পানি কর্তৃপক্ষ বলছে এই রুট ব্যবহার করতে কোনো প্রতিষ্ঠানই সম্মতি জানাচ্ছে না। শুধু তাই নয়, ইউক্রেন রাশিয়া সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার ওপর গ্যাস আমদানি নির্ভরতা কমাতে একটি মেগা প্রকল্পের পরিকল্পনা করেছে সৌদি আরব। 2030 সালের মধ্যে এই প্রকল্পের বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে গ্যাস রপ্তানি বাড়বে, যা নির্ভর করে লোহিত সাগরের পরিস্থিতির উপর। অস্থিতিশীলতা আছে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতেও। গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুট দক্ষিণ চীন সাগর আর তাইওয়ান প্রণালীতেও চলছে অস্থিতিশীলতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে আসলে 66 লাখ বর্গমাইলের রাশিয়ার অর্থনৈতিক, সামরিক আর রাজনৈতিক সব দিক থেকে শক্তিশালী। রাশিয়ার আকাশসীমা বেশ বড় হওয়ায় ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর বিভিন্ন এয়ারলাইন্সের জন্য আকাশসীমা হয়ে পড়ে সীমিত। ইউরোপ, কানাডা আর যুক্তরাষ্ট্র নিজেদের বিমান রাশিয়ার আকাশসীমায় চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। একই কাজ করেছে রাশিয়াও। ইউরোপ আর এশিয়ার মধ্যে চলাচলের জন্য বাধ্য হয়ে রুট চেঞ্জ করে কয়েক ঘন্টা বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে এয়ারলাইন্সগুলোকে, ফলে প্রয়োজন পড়ছে অতিরিক্ত জ্বালানির। যুদ্ধের কারণে দেশে দেশে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় আমেরিকা থেকে এশিয়ার ফ্লাইটের খরচ বেড়েছে 40% পর্যন্ত। মার্কিন এয়ারলাইন্সগুলো সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এশিয়ায় আসতে পারে না, তবে কিছু এয়ারলাইন্স এখনও রাশিয়ার আকাশসীমা দিয়ে উত্তর আমেরিকা থেকে এশিয়াতে উঠছে। যদিও এই রুটগুলো দিয়ে বিমান চলাচলকে এখনও ঝুঁকিপূর্ণ বলছে এয়ারলাইন্সগুলো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভূপৃষ্ঠ থেকে 40,000 ফিট ওপরে উঠলেও নিচের রাজনীতি থেকে কেউ নিরাপদ নয়। যুদ্ধ সংঘাতের প্রভাবমুক্ত নয় সমুদ্রের নিচের গুরুত্বপূর্ণ অবকাঠামো। গেল মার্চে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে কার্গো জাহাজ রুবিমারে ক্ষেপণাস্ত্র হামলার পর পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় টেলিকমিউনিকেশন কেবল। যোগাযোগ আর ইন্টারনেট ব্যবস্থায় পড়ে বিরূপ প্রভাব। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সামরিক সংঘাত সমুদ্রের নিচের স্থাপনাকেও হুমকিতে ফেলে দিয়েছে। তদারকি ফার্ম টেলিজিওগ্রাফি বলছে, এখন পর্যন্ত 8,70,000 মাইল এলাকায় কেবল কার্যকর অবস্থায় আছে সমুদ্রের নিচে। বিভিন্ন গবেষণা বলছে, এই নেটওয়ার্ক থেকে আন্তঃমহাদেশীয় ডেটা সরবরাহ হয় সমুদ্রের নিচ দিয়ে। টেলিজিওগ্রাফি আরও জানায়, ইলন মাস্কের স্টারলিংক ছোট কোনো দ্বীপে ইন্টারনেট সেবা দিতে পারলেও বৃহত্তম অর্থনীতির দেশগুলোতে প্রয়োজনীয় ব্যান্ডউইথের সেবা দিতে পারে না। বিশ্লেষকরা বলছেন, সামুদ্রিক প্রাণীর আঘাত কিংবা সমুদ্রের নিচে ভূমিকম্পের কারণেও ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে সমুদ্রের তলদেশে বিপুল পরিমাণ কেবল বিভিন্ন দেশের মধ্যে সংযোগ স্থাপন করায় পুরোপুরি ইন্টারনেট শূন্য হয়ে যাবে না কোনো দেশই। কিন্তু জরুরি সময়ে ধীরগতি আসতে পারে সমুদ্রের নিচের কেবল নেটওয়ার্কে, ফলে যুদ্ধ আর সংঘাতে ভবিষ্যতে আরও বিপাকে পড়তে পারে বিশ্বের স্থল, সমুদ্র ও আকাশপথে যোগাযোগের সব মাধ্যম।
ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।